দেখতে দেখতে কি বছর পার হয়ে গেল, আবার আসছে নতুন বছর। একজন বিজনেসম্যানের কাছে নতুন বছর মানেই নতুন নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো মার্কেটিং। নতুন বছরের মার্কেটিংয়ের জন্য একটি অন্যতম টুলস হচ্ছে ক্যালেন্ডার। সালামু আলাইকুম, আমি রবিন হোসাইন, আই এম এ গ্রাফিক ডিজাইনার অ্যান্ড প্রিন্টিং অ্যাডভাইজার। এই ভিডিওতে আমি ক্যালেন্ডার ডিজাইন ও প্রিন্টিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পরে ক্যালেন্ডার রিলেটেড আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং আপনার প্রতিষ্ঠানের জন্য একটি সুন্দর ও নিখুঁত ক্যালেন্ডার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এনিওয়ে, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। বাংলাদেশের প্রেক্ষাপটে দুই ধরনের ক্যালেন্ডার তৈরি করা হয়ে থাকে, ওয়াল ক্যালেন্ডার এবং ইনডেক্স বা টেবিল ক্যালেন্ডার। ভিউয়ার্স, প্রথমে আমরা ওয়াল ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ওয়াল ক্যালেন্ডার সাধারণত 1, 3, 6 ও 12 পাতার হয়ে থাকে। এক পাতার ওয়াল ক্যালেন্ডারে একটি পাতার মধ্যে প্রয়োজনীয় পিকচার এবং 12টি মাস দেখানো হয়। তিন পাতার ওয়াল ক্যালেন্ডারে প্রতিটি পাতায় 4টি করে মাস দেখানো হয়, তবে এই ক্যালেন্ডারে 4টি পিকচার ব্যবহার করা যায়, কারণ এর সাথে একটি কভার পাতাও থাকে। 6 পাতার ওয়াল ক্যালেন্ডারের ক্ষেত্রে প্রতিটি পাতায় 2টি করে মাস দেখানো হয় এবং সাথে একটি কভার পাতাও থাকে, ফলে মোট পাতার সংখ্যা দাঁড়ায় 7টি। ওয়াল ক্যালেন্ডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 12 পাতার ওয়াল ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের প্রতিটি পাতায় 1টি করে মাস দেখানো হয়, সাথে 12টি আলাদা আলাদা পিকচারও দেখানো হয়। এই ধরনের ক্যালেন্ডারেও একটি কভার পাতা থাকে, ফলে মোট পাতার সংখ্যা দাঁড়ায় 13টি। এখন আমরা দেখব ওয়াল ক্যালেন্ডার মূলত কি কি সাইজের তৈরি হয়ে থাকে। সাইজগুলো দেখানোর আগে একটু বলে রাখি, ওয়াল ক্যালেন্ডারের সাইজ প্রিন্টিং পেপারের উপর ডিপেন্ড করে হয়ে থাকে, তাই ইচ্ছে মতো বা মন গড়া কোনো সাইজের তৈরি করা যায় না। তো চলুন দেখে নেই কিছু ওয়াল ক্যালেন্ডারের সাইজ। 17 ইঞ্চি বাই 22 ইঞ্চি, 11 ইঞ্চি বাই 17.5 ইঞ্চি, 14.5 ইঞ্চি বাই 19.5 ইঞ্চি। এই সাইজগুলো অবশ্যই প্রিন্টিং পেপারের উপর নির্ভর করে তৈরি করা। ভিউয়ার্স, এখন আমরা দেখব কোন ধরনের পেপারে ওয়াল ক্যালেন্ডার প্রিন্ট করা হয় এবং কালারের ব্যবহার। ওয়াল ক্যালেন্ডারের কভার পাতা 70 থেকে 120 GSM অফসেট পেপারে এক পাশে প্রিন্ট করা হয় এক কালারে, এবং ইনার পেজ বা ভিতরের পাতাগুলো 100, 120 ও 150 GSM আট কার্ডে এক পাশে প্রিন্ট করা হয়, তবে এটি 4 কালারে। ওয়াল ক্যালেন্ডারের সর্বশেষ যে পার্টটি রয়েছে তা হলো বাইন্ডিং। ভিউয়ার্স, এখন আমরা বাইন্ডিং সম্পর্কে বিস্তারিত জানব। ওয়াল ক্যালেন্ডারের বাইন্ডিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে, 1, টিন বা ফাইবার বাইন্ডিং, 2, স্পাইরাল বাইন্ডিং। ক্যালেন্ডার যদি এক পাতার হয়ে থাকে তাহলে টিন বা ফাইবার বাইন্ডিং করা হয়। টিন বা ফাইবার বাইন্ডিং দেখতে কীরকম আপনারা নিশ্চয়ই স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। আর যদি 3, 6 ও 12 পাতার ক্যালেন্ডার হয় তাহলে স্পাইরাল বাইন্ডিং করা হয়। স্পাইরাল বাইন্ডিং করার জন্য যে রিংগুলো ব্যবহার করা হয় সেই রিংগুলোর বেশ কয়েকটি কালারও রয়েছে, তবে সাদা এবং কালো কালার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ছিল ওয়াল ক্যালেন্ডার সম্পর্কে তথ্য। আশা করছি আপনারা ওয়াল ক্যালেন্ডার সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন। এবার আমরা জানব ডেক্স বা টেবিল ক্যালেন্ডার সম্পর্কে। ডেক্স বা টেবিল ক্যালেন্ডার বেশ কয়েকটি ক্যাটাগরি হয়ে থাকে, তার মধ্যে অন্যতম তিনটি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, হরিজন্টাল ডেক্স ক্যালেন্ডার। 2, ভার্টিক্যাল ডেক্স ক্যালেন্ডার। এবং 3, ডাইকাট ডেক্স ক্যালেন্ডার। ভিউয়ার্স, এক নজরে দেখে নিন কত পাতার ডেক্স বা টেবিল ক্যালেন্ডার তৈরি হয়ে থাকে আমাদের বাংলাদেশে। যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি এক পাতার ডেক্স ক্যালেন্ডার তৈরি করতে পারেন। এই ধরনের ক্যালেন্ডারে এক পাশে 6টি মাস এবং
বাকি 6টি মাস দেখানো হয় অপর পাশে। এই ক্যালেন্ডারকে এক ধরনের হার্ড পেপারে পিন করে আঠার দ্বারা পেস্টিং করা হয়, ফলে আর আলাদা করে বাইন্ডিং করার প্রয়োজন হয় না। এছাড়াও 6 পাতার ডেস্ক ক্যালেন্ডার তৈরি করা হয় থাকে। এই ধরনের ক্যালেন্ডারে প্রতিটি পাতায় 2টি করে মাস দেখানো হয়, সাথে একটি কভার পাতাও থাকে। 12 পাতারও ডেস্ক ক্যালেন্ডার হয়, প্রতিটি পাতায় একটি করে মাস দেখানো হয় এই ধরনের ক্যালেন্ডারে। একটি সুন্দর কভার পাতাও থাকে এই ক্যালেন্ডারে, ফলে পাতার সংখ্যা বেড়ে দাঁড়ায় 13টি। ডেক্স ক্যালেন্ডার সাধারণত 300 জিএসএম সুইডিশ বোর্ড এবং 250 থেকে 300 জিএসএম আর্ট পেপারে উভয় পাশে 4 কালারে প্রিন্ট করা হয়ে থাকে। ডেক্স ক্যালেন্ডারের অনেকগুলো সাইজ রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইজগুলো হলো 8.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি, 5 ইঞ্চি বাই 6.3 ইঞ্চি, 7.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং 9 ইঞ্চি বাই 5 ইঞ্চি। ডেস্ক ক্যালেন্ডার সর্বদা স্পাইরাল বাইন্ডিং করা হয়। বাইন্ডিং এর জন্য যে রিংগুলো ব্যবহার করা হয় সেগুলো আবার বেশ কয়েকটি কালারেও রয়েছে, যেমন সিলভার, কালো ও সাদা। ডেস্ক ক্যালেন্ডার যে বডি বা স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে থাকে সেটিরও কালার পরিবর্তন করা যায় এবং চাইলে সেখানে ডিজাইনও বসানো সম্ভব। প্রিয় দর্শক, আশা করছি ডেস্ক বা টেবিল ক্যালেন্ডার সম্পর্কেও একটি সুস্পষ্ট ধারণা আপনি পেয়েছেন। এবার যে বিষয়টি নিয়ে না বললে নয় সেটি হলো সর্বনিম্ন কত পিস ক্যালেন্ডার আপনি প্রিন্ট করতে পারবেন। যদি আপনার ক্যালেন্ডারের পরিমাণ 500 থেকে 1000 বা তার চেয়ে বেশি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি একটি ভালো রেটে ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। যদি আপনার ক্যালেন্ডারের পরিমাণ 50, 100 কিংবা 200 পিস হয়ে থাকে তাহলে আমি মনে করি আপনার ক্যালেন্ডার না ছাপানোই ভালো, কারণ কম পরিমাণের ক্যালেন্ডার তৈরি করতে খরচ বেড়ে যায় অনেক গুণ, যা হয়তো আপনার বাজারের থেকেও কয়েক গুণ বেশি হবে। এক্ষেত্রে আপনি রেডিমেড ক্যালেন্ডার তৈরি করতে পারেন। এই ধরনের ক্যালেন্ডারে একটি অংশ ফাঁকা রেখে প্রিন্ট করে রাখা হয়, সেই অংশে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য ছাপাতে পারেন। তবে সমস্যা হলো এই ক্যালেন্ডার আগে থেকেই পিকচার বসানো থাকে, তাই আপনি চাইলেও আর কোনো পিকচার বসাতে পারেন না। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।